নয়া পল্টনের পরিবেশ এখনো থমথমে। বিএনপি কার্যালয় পুরোপুরি ঘিরে রেখেছে পুলিশ, সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় সেখানে। নাশকতার মামলায় ঢাকা সিএমএম আদালতে হাজিরা দেওয়ার পর নয়া পল্টনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। নয়া পল্টনকে ক্রাইম সিন হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি। আর মির্জা ফখরুলের অভিযোগ, 10 ডিসেম্বরের সমাবেশ পণ্ড করতে পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে পুলিশ। আমাদের ওখানে কোনো মাত্রা বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা একবার ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগের করে, আপনারা সেগুলো দেখেছেন মিডিয়া করে। এখন তারা বলছে যে সব কিছু তারা দিয়েছে, আপনার কোনো বোমা বা কেউ মানে নেই, কোথাও কেউ কম নেই, না নবর ইঞ্জিন। এবং আমরা একটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে অ্যালাইন করার জন্য আমাদের 10 তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্যাত করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত।